আত্মার পরমাত্মা এক, তাহলে তুমি আত্মার বহুত্ব স্বীকার করো না? আমি স্বীকার অস্বীকার করবো কি? শাস্ত্রই যেটা অস্বীকার করেছে। আরে শাস্ত্রের তুমি কি বোঝা হয় যে বামন হয়ে চাঁদে হাত দিতে চাও? উচ্ছন্নে যাবে আদ্যতা, উচ্ছন্নে যাবে। যে কথা কানে শুনলেও পাপ হয়, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, বুঝছো না আদ্যতা? মরবার সময় গুরুদেবের বাস্তব ধরেছিল, তাই দুগ্ধপোষ্য একটা শিশুকে অধ্যাপকের আসনে বসিয়ে গেছে। আমি অযোগ্য হতে পারি, কিন্তু গুরুনিন্দে কানে শোনা? থামো থামো, অমন নাকাম আমরা ঠের ঠের শুনেছি। অর্বাচীন না হলে কেউ কিনা চতুষ্পাটিকে মিশনের স্কুল করে তুলতে চায়, আর তাই আমরা সহ্য করবো। চলুন জমিদার বাড়ি, দেখি আর প্রতিকার হয় কিনা। আচ্ছা শোনো শোনো, মিথ্যে না চুটি সুদা করে, আমরা তোর মতন খোসামুদে নাই, বুঝলি না? ভণ্ডের সংস্থা থাকতে আমরা ঘৃণা বোধ করি, খুশি হয় তুই নতুন অধ্যাপকের ল্যাস ধরে থাকে যা, আমরা থাকবো না। রমবল্লবল যদি বিধ না করেন আমরা নতুন তোর। গায়ের জ্বালাওয়ার কিছুতেই সইতে পারছে না, সত্যি মিথ্যে জড়িয়ে হয়তো অনেক কিছু বলবে। নিতান্ত বিপন্ন না হলে আপনার কাছে আমরা ছুটে আসতাম না। অম্বরনাথ শুধু মূর্খ না, তান্ত্রিক, ঘোরে ধরো নাস্তিক, বলে কিনা আত্মা আর পরমাত্মা এক, কেমিকের তুল্য মনুষ্য আর ঈশ্বরে কোনো প্রভেদ নেই। তাহলে তোমাদের আচার্য মহারাই তাকেই বা নির্বাচিত করলেন কেন? আগের রহস্য তো সেইখানে, আমাদের মনে হয় মৃত্যুর পূর্বে গুরুদেবের বুদ্ধি ধ্বংস হয়েছিল। বাহ, চমৎকার তো তোমাদের গুরুভক্তি। আগে ভুল বুঝবেন না, গুরুদেব তো মানুষ, শাস্ত্রেই আছে মৃত্যুর ছয় মাস পূর্বে মনুষ্য মাত্রেরই বুদ্ধি ভ্রংশ হয়। আবার শাস্ত্র বাক্য তো আছে যে গুরুবাক্য বেদ বাক্য, তাই এর ফলে তোমরা কোনটা মেনে নেবে? আমাদের চাওয়া চাই কিছু নেই, আমরা এসেছি আপনার কাছে বিহিতের আশায়। আমার দ্বারা আর কি বিহিত হতে পারে? যতক্ষণ না অম্বর স্বেচ্ছায় আচার্য পদ ত্যাগ করে বা সাধারণের বিচারে তাকে অযোগ্য বলে প্রতিপন্ন করে, ততক্ষণ জগন্নাথ তর্ক চূড়ামণির ব্যবস্থার কোনো অন্যতা হতে পারে। বেশ, তাহলে আপনিও জেনে রাখুন, আজ থেকে আমরা চতুষ্পাঠী পরিত্যাগ করলাম। পাণ্ডিত্যের চেয়ে বড় ধর্ম ব্রাহ্মণত্ব, একটা অর্বাচীনের অধীনে থেকে সেই ব্রাহ্মণত্ব আমরা হারাতে পারবো না। সমস্যার জালে যাবার নূতন করে ভিড় পড়ল বিশ্বম্ভর। এসব তো তুচ্ছ ব্যাপার, আসলে উইল সম্বন্ধে কি করবে না জানালে কি করব? এখনো তো কিছুই স্থির করতে পারছি না ভাই। কিন্তু আর তো সময় নেই ভাই, মাত্র 15টা দিন, এর মধ্যে মেয়ের বিয়ে দিতে না পারলে যে জানি সর্বশান্ত হব, কিন্তু অন্ধের মতন অত ঢিল ছড়তে পারবো না ভাই। কিন্তু কিন্তু এটা যে বাণী মা অসুখী হলে আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না বিশ্বম্ভর। মুখ্যদা, কি মা, বাউন ঠাকুরকে বল মাছের কালিয়াটা আগে চাপিয়ে দিতে, আর নিরামিষ ঘরের বাউন মাকে বলবি শুক্তটা না দিয়েছিল ডালনাটা। কি গো এত সকাল সকাল সদর থেকে উঠে এলে? এমনি কাঁচারিতে বসে থাকতে আর ভালো লাগলো না। কিন্তু মুখ চোখ শুকনো শুকনো ঠেকছে, শরীর ভালো আছে তো? তবে কদিন থেকে দেখছি তুমি যেন কি একটা ভাবছো। ভাবনা না, এমন কিছু না, তবে বানের বিয়েটা দেবার কোনো ব্যবস্থা করতে না পারলে? চেষ্টা তো হচ্ছে, ফুল না ফুটলে কারোর কিছু করবার হাত নেই। তবে বিশ্বম্ভর উকিল কিছু বলছিলেন তিনি? না এমন কিছু নয়, বাণী কোথায় পড়বো? ঠাকুর বাড়িতে। তাছাড়া আর কোথায় থাকবে বলো, সামনে রাজযাত্রা না, তার কি নগদ খাবার সময় আছে? বেলা তো অনেক হলো, তাকে ডেকে পাঠালে নাকি? পাঠাইনি আবার, কিন্তু সেই যে সকাল থেকে ছুটছুট নিয়ে ওই ঠাকুরের স্বাদ তৈরি করতে বসেছে। বাবা বাড়ি না ঢুকলে সে আর আসবে না। এই তো, আচ্ছা আমি নিজেই যাচ্ছি তাকে ধরে আনতে। ওই আদর পেয়েতেই তো মেয়ে সবাই মাথায় চড়ে বসেছে। আর কটা দিনই বা বড় বউ, না বিয়ে তো ফেলতেই হবে। বাণী বাবা, তুমি দেখি না পাচ্ছি নিজে চলে এলে যে। তোর সঙ্গে একটা গোপন পরামর্শ আছে মা। পরামর্শ? আচ্ছা তুমি সিঁড়ির উপর উঠে বসো, আমি হাতের কাজটা সেরে নিয়ে যেয়ে তোমার পরামর্শ দিই, কেমন? আচ্ছা সরে বসো, আমার সব ছোঁয়া যাবে যে।
বড় বিপদে পড়েছি মা। বিপদ? কেন, কি হয়েছে বাবা? আচ্ছা তার আগে বল দেখি ওই নতুন পুরুতটা কি রকম ভাবে পুজো করছে। ছাই, ও আবার একটা পুরুত নাকি? এক ফুট একটা ছেলে, তা বুড়ো হয়ে তো আর কেউ জন্মায় না মা। তুমি যাই বলো বাবা, দাদাবাবু বেঁচে থাকলে ওকে কখনো রাখতো না। কেন বলতো? ও পুজোর কিচ্ছু জানে না বাবা, সকালে বসে বসে যেচ্ছিল আর রাগে আমার। কিন্তু রাগ করেও তো কোনো ফল হবে না মা, এই মাত্র টোলের ছাত্ররা এসে অম্বরনাথের নামে নানান রকম নালিশ জানিয়ে গেল, কিন্তু ওকে সরাবার কোনো উপায় নেই। উপায় নেই কেন? বাবার উইল অনুসারে রাধাবল্লভজির পুরোহিতই হোক আর টোলের অধ্যাপকই হোক, এ নির্বাচন করবার ভার ছিল তর্ক চূড়ামণি মহাশয়ের, এটা আমার কোনো হাত নেই। এখন নতুন পুরুতে থাকা না থাকা নির্ভর করছে পাঁচজনের বিচারের উপর। দাদাবাবুর এরকম উইল করার মানে? বোধ হয় ইংরেজি শিখেছিলাম তাই বাবার আমার উপর বিশ্বাস ছিল, কিন্তু তুই যেন ছেলে মানুষগুলোকে অবজ্ঞা করিস, বয়স অল্প হলে যে নির্বোধ হয় তার কোনো মানে নেই। আমি জানি যে বাণীমা আমার খুব বুদ্ধিমতী, তুই যদি ওকে একটু শিখিয়ে পড়িয়ে নিস মা। কি যে বলো বাবা, আমি নিজেই ভারি পুজোর জানি তাই আবার ওকে শিখিয়ে নেব, কিন্তু তুমি আর দেরি করো না বাবা, তোমার খেতে অনেক বেলা হয়ে যাচ্ছে। তুইও চল, নইলে তো পেট ভরবে না। কেমন? আচ্ছা তুমি এগো, আমি এগুলো তুলে রেখে এক্ষুনি যাচ্ছি। শুনে দিচ্ছ? আচ্ছা তাও থাক, আন্নিকে জায়গা করে দেবো। আন্নিকে জায়গা না থাক, হ্যাঁ একটা কথা ছিল, আচ্ছা থাক অন্য সময় বলবো। অন্য সময় কেন, শেষকালে যদি আবার আট কপালে ধরে। ঠাট্টা নয় বৌদি, আমি এসেছিলাম তোমার কাছে একটা পরামর্শ চাইতে। পরামর্শ আমার সঙ্গে? বলো কি ঠাকুর, তুমি না বলেছিলে স্ত্রী বুদ্ধি প্রলয়ন করে ঘাট হয়েছে, মাপ চাই দিব। তুমি যে ঠাট্টা বোঝো না কি করে বুঝবো বলো। ও ঠাট্টা, তা আমরা ভাই মুখ্য মানুষ কি করবো বলো। কই না, স্ত্রী বুদ্ধির কাছে কি চাও বলো। কই কি হলো বলো। আচ্ছা বুঝি, জমিদার বাড়ির মেয়েদের সঙ্গে তোমার তো খুব জানাশোনা আছে। তা নেই, খুব আছে। জমিদার বাড়ির মেয়েটি শুনেছি খুব ধর্মপরায়ণা। গৌরচন্দ্রিকা ভাবছো কেন ঠাকুরপুর, কি বলতে চাও বলোই না। তুমি তো সবই জানো বৌদি, বলছিল কি এই অম্বরনাথের কথাটা যদি একবার তার কাছে। কি বললে? তোমার হয় অম্বরনাথের নামে আমি ওর কাছে লাগাতে যাবো? না বুঝি ছুটছো কেন বৌদি, আমি কি লাগাতে বলেছি? অম্বর যে পুরুত হবার যোগ্য নয় এইটুকু শুধু জানিয়ে দেওয়া, সেটা তো মিথ্যে নয়। মিথ্যে কি সত্যি জানি না ঠাকুরপো, কিন্তু তুমি আমার আপনার জন, কিছু বলতে গেলেই লোকে ভাববে তোমার জন্যই আমি নতুন পুরুতের নামে কুৎসা গিয়ে বেড়াচ্ছি। এ কি কুৎসা হলো বৌদি, ঠাকুর পুজোর নামে অম্বর যে ছেলে খেলা করে। সে ভাবনা তোমায় ভাবতে হবে না ঠাকুরপো, তোমার চোখের চেয়েও আরো দুটো শক্ত চোখ সবসময় অম্বরনাথের কাজের উপর পাহারা দেয়। কি কার কথা বলছো বৌদি? বাণী, জমিদার বাবুর মেয়ে। বাস 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 বৌদি, তিনি শুধু কি চোখে দেখেন এই খবরটা মাইনে দাও, ভয় তোমার বৌদি আমি চিরকাল তোমার কেনা দাস হয়ে থাকবো। কি করছো কি ঠাকুরপো, দাসবার এতই যদি বাসনা হয়ে থাকে তাহলে না একজনে টুকটুকে পায়ের ব্যবস্থা করে। কিচ্ছু করতে হবে না বৌদি, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু আমার খবরটা দাও, বাস তারপর দেখি অম্বরের পুরুত গিয়ে থাকে কতদিন আর তোলের পণ্ডিতি করে খায় কি করে।